আমরা জনগণই সকল ক্ষমতার উৎস, আমরাই সরকার, আমরাই লিডার, আমরাই লিডার। আমি বাংলাদেশ মুভি রিভিউ উইদাউট স্পয়লার, আমি কোনো রকম স্পয়ল দিব না, কারণ সিনেমাটা চলছে, সিনেমাটা আরও ভালোভাবে চলুক। বাট এই সিনেমাটা কেমন হলো, এই সিনেমাটা রিভিউ নিয়ে এখন থাকছে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিওটি। আরটিভির প্রোডাকশনে, তপু খানের ডিরেকশনে, শাকিব খান বুবলি পেয়ারের ফিল্ম লিডার আমি বাংলাদেশ, এইবার ঈদের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা ফিল্ম এবং এইবার ঈদের দর্শকদের সবথেকে বেশি চাহিদা সম্পন্ন সিনেমা। এক্স্যাক্টলি সিনেমা হলে কীরকম চললো সেটা গতকালকে আপনারা দেখেছেন এবং এখন অবধি দেখছেন এবং দেখবেন সামনে। বাট সিনেমাটা কীরকম হলো এটা রিভিউ, লোকেশন, অ্যাক্টিং, সিনেমার গল্প সব কিছু মিলিয়ে এক্স্যাক্টলি আপনি টপনস কী পেলেন, বা এটাকে পাঁচের ভিতর কয়টা মির্চি দেওয়া যায়, কয়টা পয়েন্ট দেওয়া যায়। আজকের ভিডিওটি থাকছে লিডার আমি বাংলাদেশ মুভির রিভিউ নিয়ে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। মুভির নাম লিডার আমি বাংলাদেশ, ডিরেক্টর তপু খান, প্রোডিউসার আরটিভি, এবং যেখানে আমরা ফার্স্ট লিড ক্যারেক্টার প্লে করতে দেখেছি শাকিব খানকে, বুবলিকে। এখানে আরও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে মিশা সদাগর, খল অভিনেতা। এখানে আছে শহীদুজ্জামান সেলিম, এখানে আছে সুব্রত, এখানে আছে মাসুম বাসার, মিলি বাসার। এটা হচ্ছে সিনেমার টোটাল কাস্টিং। অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম হিসেবে আমরা যদি শুরুতে আসি সিনেমাটার গল্প, সিনেমাতে যিনি ফার্স্ট লিড হিরো, যিনি গল্প টেনেছেন শাকিব খান, সিনেমার চরিত্রে শাকিব খানকে দেখা যাবে একটা ক্যাফের মালিক, এবং তিনি বেসিক্যালি সমাজের যে অসঙ্গতি, সমাজে যত অসঙ্গতি তো সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই অসঙ্গতিগুলো সলভ করে মানুষের পাশে দাঁড়ায়। এবং লিডার আমি বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের ভিতরেই লিডার, ওই যে উদ্বুদ্ধতা, ওই যে চেতনাটা ক্রিয়েট করা, এটাই সিনেমার মেইন থিম। এবং শাকিব খান কীভাবে মানুষের পাশে দাঁড়ায় এবং সিস্টেমের বাইরে গিয়ে কীভাবে আপনি লিডার আমি বাংলাদেশ হয়ে উঠবেন, এটাই সিনেমার গল্প। এবং খুবই টিপিক্যাল এই ধরনের গল্প, প্রতিবাদমূলক গল্প, এই ধরনের গল্প অ্যাভেলেবেল হচ্ছে, ছাউতে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো গল্পটা ঘুরে ফিরে কিন্তু সব গল্পই একই। তো অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম আপনি গল্পকে কখনো ওইভাবে প্রেশার দিতে পারবেন না, এখানে আরও অনেক রকম সাইড থাকে, গল্পটা এরকমভাবে এগিয়েছে। এবার আমি গল্পের পরপর আমি যে ব্যাপারগুলো সিনেমাটার মার্ক করব, যে অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম হিসেবে এই সিনেমাটার মেকিং কেমন ছিল, আমি যদি গল্পের আগে আসে যদি আমি মেকিং, তো গল্পের মেকিংয়ে আমি বলবো যে মেকিংয়ের অনেক রকম সেক্টর আছে, এখানে ক্যামেরার কাজ আছে, এখানে চরিত্রায়ন আছে, এখানে ক্যারেক্টারগুলো ভালো করে এক্সপোজ করার ব্যাপার আছে। তো সিনেমাটার ফার্স্ট হাফ শাকিব খান হোক বা মিশা সদাগর হোক, তো ফার্স্ট হাফ কিন্তু মানে পুরো দস্তুরভাবে যে জমে উঠেছে ফার্স্ট হাফ ব্যাপারটা এরকম নয়। ফার্স্ট হাফের অনেক সিকুয়েন্স খাপ ছাড়া পাবেন, বা ফার্স্ট হাফের অনেক সিকুয়েন্স আপনার জমবে না, বাট সেকেন্ড হাফে আপনি যখন যাবেন তখন আপনি প্রাণ ফিরে পাবেন, এবং সেকেন্ড হাফে আপনি যখন যাবেন তখন আপনার মনে হবে যে একটা সিনেমা আমি দেখছি, সিনেমা সিনেমা ভাইব। এবং তখন শাকিব মিশা কাউন্টার, এবং শাকিব খানও যেন লাস্ট হাফে জ্বলে উঠেছে, এবং মিশা সদাগরও যেন লাস্ট হাফে জ্বলে উঠেছে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি সিনেমার, এইভাবে সিনেমাটা এগিয়েছে। এখন আমি যদি সিনেমার অন্যান্য সাইডে, যদি আমি টেকনিক্যাল সাইড নিয়ে যদি আমি কথা বলি, সিনেমার মেকিংয়ে যদি অন্যান্য জায়গা জুড়ে যদি আমি কথা বলি, সিনেমার আবহ সঙ্গীত টপনস, এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড বিজিএম ছিল বেশ ভালো লেগেছে, সিনেমার ক্যামেরার কাজ যদি আপনি বলেন সেটাও খুব ভালো হয়েছে, যখনই যে সিকুয়েন্স, কারণ তপু খান অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তিনি ছোটো পর্দার ডিরেক্টর, এবং ছোটো পর্দায় তিনি পরীক্ষিত, খুবই পরীক্ষিত হয়ে কিন্তু তিনি বড় পর্দায় এসেছে, যার কারণে কিন্তু তার মেকিং কিন্তু বেশ ভালো হয়েছে। তো সিনেমাটার মেকিং বেশ ভালো ছিল, সিনেমাটার চিত্রায়ন বেশ ভালো ছিল, ক্যামেরার কাজও বেশ ভালো ছিল, আবহ সঙ্গীত বেশ ভালো ছিল, সব কিছু সেক্টর বেশ ভালো ছিল। সিনেমার গান তো অলরেডি দেখে নিয়েছেন, সুরমা সুরমা ওয়ান অফ দ্য বেস্ট সিন, আর কথা আছে তো কাঁপিয়ে দিয়েছে। তো গান, লোকেশন, সেট সব কিছু চিত্রায়ন কিন্তু বেশ ভালো ছিল। বাট ফার্স্ট হাফটা আপনার ওরকম সিনেমেটিক ফিল, ওরকম ফার্স্ট হাফে আপনার কিছু লাগতে পারে কিছু ব্যাপার। এবার আমি চলে যাবো যে সিনেমার পারফরমেন্সের ক্ষেত্রে, এক্স্যাক্টলি সিনেমাটার পারফরমেন্স কীরকম হয়েছে। তো প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে যদি আমরা কথা বলি, প্রত্যেকে তার জায়গায় অ্যাজ ইউজুয়াল ভালো, অ্যাজ এ কমার্শিয়াল ফিল্মে হিরোকে যতটা পোট্রে করা হয় অতটা পোট্রে কিন্তু অন্যান্য ক্যারেক্টারগুলোকে করানো হয় না। তো আমি যদি আসি এবার মিশা সদাগরের কাছে, মিশা যেরকম সেরকম, আমরা অ্যাজ এ কমার্শিয়াল সিনেমাতে তার আজ অবধি মিশার আমি জীবনে কোনো ক্যারেক্টারে হয়তো
আমাদের ছোটবেলায় হয়তো সেই 2006-07-08 ওই টাইমে কয়েক কিছু সিনেমাতে তার ভেরিয়েশন এসেছে, বাট এখন অবধি তিনি টিপিক্যালভাবে অ্যাক্টিং করে যাচ্ছে, কিন্তু ওই তার জায়গায় তিনি সেরা। মিশা যেটা করবে সেটাই ট্রেন্ড, সেটাই ভাইরাল। তো ওই রকমই একটা ব্যাপার, ওই রকমই আপনাকে ভাবতে হবে যে মিশার ফিল্মে মিশা যেরকম করেন ওই রকমই। অ্যাজ ইউজুয়াল মিশাকে এখানে আমি খুব বেশি যে ভালো বা তবে খুবই ভালো, মিশা ইজ মিশা, তার অল্টারনেটিভ নিয়ে এটুকু আমি বলব। এবার আমি চলে এসেছি যে বুবলি। তো বুবলিকে গানে বেশ সুন্দর লেগেছে, সুরমা সুরমা গানে বেশ গ্ল্যামারাস লেগেছে, বা সিনেমার কিছু অংশ বুবলিকে কিন্তু অতটা ভালো, অতটা গ্ল্যামারাস, অতটা কস্টিউম বা অতটা ভালো অ্যাক্টিং বুবলিকে বেশ কিছু সিকোয়েন্সে লাগেনি, বাট অ্যাজ এ স্টোরি এটা হিরোর গল্প, হিরোর তো সেই অবধি কিন্তু বেশ ভালো। এবার আমি চলে যাবো সবশেষে যিনি সিনেমার তৈরি, সিনেমাটার যিনি টেনে নিয়ে চলেছেন সুপারস্টার শাকিব খান, পারফরমেন্স কীরকম বলবো। দেখেন, একজন ভালো অভিনেতা সব ধরনের ক্যারেক্টার বেরিয়ে দেওয়ার যোগ্যতা রাখে তার যোগ্যতা অনুযায়ী। ঋত্বিক যখন ভেদা ক্যারেক্টার করেছিল কেউ বলেনি যে ওটা বিজয় সেতুপতির থেকে খারাপ, এখানে এরকম শাকিব খান টপনস পারফর্মার, তার চুল, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাক্টিং, শাকিব খান ইজ শাকিব খান। তো আমাদের সিনেমা মার্কেটে আমরা শাকিব খানের অল্টারনেটিভ আমরা পাইনি, পাবো না, এটা হয় না। আমাদের সিনেমা মার্কেটে আপনি যদি আমাকে বলতে পারেন যে এখনও অবধি দাঁড়িয়ে, আমি বলবো যে শাকিব খানের আশেপাশে অ্যাক্টিং বলেন, লুক বলেন, গ্ল্যামার বলেন, ডায়লগ ডেলিভারি বলেন, জনপ্রিয়তা বলেন, এখন যারা কাজ করেছে এরা আশেপাশে নাই শাকিব খানের। মানে যদি আপনি বলেন যে শাকিব খানের সাথে তুলনা করা যায়, আমি বলবো সেটা বোকামি করা। সো এবার ঈদে শাকিব খান ইজ শাকিব খান, শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তোলা যায় না, বাট তারপরেও কিছু কিন্তু থাকে, কিছু সিকোয়েন্স তিনি অন্যভাবে বেরিয়ে দিতে পারতেন, বা ফার্স্টে কিছু কমেডি অন্যরকমভাবে তিনি করতে পারতেন। মানে একজন শাকিব খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বিতাকে, নিজেরকে বাইরের দেশীয় আর্টিস্টদের সঙ্গে কম্পেয়ার করতে হবে, তাকে ভাবতে হবে আমি ঋত্বিক রোশনের সঙ্গে কম্পেয়ার করবো, আমি শাহরুখ খানের সঙ্গে কম্পেয়ার করবো নিজেকে, সেইভাবে তাকে ভাঙতে হবে। তো সেইভাবে কিন্তু তার পারফরমেন্স ওই অবধি ভালো ভালো ভালো। এখনকার সময় দাঁড়িয়ে এরকম একটা কমার্শিয়াল সিনেমা আমাদের ক্লিক করা দরকার। তো ফার্স্ট হাফের কিছু গল্পের কিছু আপনি বলতে পারেন যে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট, বা আপনি বলতে পারেন যে শাকিব খানের ফার্স্ট হাফে তার একটু অন্যরকমভাবে করা যেত, কিন্তু তপু খান মেকিংয়ে বেশ ভালো, বেশ ভালো, দুই একটা সিকোয়েন্স একটু অন্যরকম খাপছাড়া মনে হয়েছে, বাট বেশ ভালো। এবং অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম হিসেবে এখন প্লিজ সিনেমাটা দেখুন, এবং শাকিব খানের সিনেমাটা দেখুন, এবং শাকিব খানের অডিয়েন্সরা প্রুভ করছে সিনেমাটা। এবং এই সিনেমাটা আমি 5.5/3 দিলাম ব্যক্তিগতভাবে, আমার পার্সোনালি সিনেমাটা ভালো লেগেছে। এবং আপনারা প্লিজ সিনেমাটা হলে যান, শাকিব খানের সিনেমা দেখুন, হল হাউসফুল করে দিন, দেখিয়ে দিন প্রত্যেকেই লিডার আমি বাংলাদেশ, প্রত্যেকেই লিডার। তো এটা ছিল লিডার আমি বাংলাদেশের রিভিউ, আস্তে আস্তে প্রত্যেকটা ঈদের সিনেমা রিভিউ আসবে। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।